চণ্ডীগড়ে সমস্ত রকম কাজকর্ম করে, গাড়ির সমস্ত কাজকর্ম, মোবিল টোবিল চেঞ্জ, ক্যামেরা ঠিক হয়েছে? ক্যামেরা ঠিক হয়েছে, ক্যামেরাগুলো রেডি হচ্ছে, একটা অলরেডি রেডি লাগানো আছে আর একটা রেডি হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি সিমলা, সিমলার দিকে। ক্যামেরাটা রেডি হয়ে গেছে, ক্যামেরা রেডি হয়ে গেছে, একটা ড্যাশ লাগানো আছে, এবার আর একটা চারিদিকের ভিউ নেওয়ার জন্য সেলফি স্টিকের সাথে ফিট হচ্ছে। আমাদের সোহমবাবু ফিট করছেন। আচ্ছা, একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সোহমের চশমাটা ভেঙে গেছিলো, ঠিক আছে, ফেভিকের মাধ্যমে ওটাকে ঠিক করা হয়েছে, এখন কাজ চলবে। ওই বারগর থেকেই ভেঙে গেছে, ওর সব কিছুই ভেঙে যাচ্ছে, টুকটুক করে সব একটা একটা করে ভাঙছে প্রতিদিন। এটা এত সুন্দর লেগেছিল, এখন আবার লাগছে না কেন? এই তো তুমি লাগিয়েছিলে না? গুরুদেব বলো, গুরুদেবই হয়, উল্টো লাগিয়েছিলাম। খুব সুন্দর চণ্ডীগড় জায়গাটা, খুব সুন্দর। এবার দিয়ে ভিডিও এখন আপাতত তুলি, তারপর আমি ড্যাশ ক্যাম ডাউন করছি। এই জায়গাটাই তো তুলতে হতো ড্যাশ ক্যাম দিয়ে, ড্যাশ ক্যামটা দিয়ে হবে না, তারপর এই ড্যাশ ক্যামটা বন্ধ আছে। তুমি তো ক্যামেরা রেডি তো আছি, এই যাও, পালিয়ে গেল তো, চলে যাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুবাই, তোমরা এখন কোথায় আছো? চণ্ডীগড় থেকে বেরিয়ে আমরা, আগে আমরা ফ্রন্টে করে দিই, তারপরে আমরা ইয়ে করবো। চণ্ডীগড় থেকে আমরা জাস্ট বেরিয়েছি, চণ্ডীগড়ে কিছু কাজ করাচ্ছিলাম, গাড়ির মোবিল চেঞ্জ হলো, মোবিল ইয়ার ফিল্টার চেঞ্জ হলো, আরও অনেক কাজ ছিল, সেগুলো করে কমপ্লিট করে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখন আমরা জাস্ট হিমাচল ঢুকেছি, আর হিমাচলের সিনিক বিউটি দেখে জাস্ট দাঁড়িয়ে পড়েছিলাম আমরা একটা জায়গা, খিদেও পেয়েছে। সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়নি, বেশ কিছু খাওয়াই হয়নি সেইভাবে। তো এখন খাবার অর্ডার করেছি। আচ্ছা, খাবার অর্ডার করার পর খাবারটা আসছে, সেই ফাঁকখানে আমরা দেখে নিচ্ছি। হোটেলটাতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এবার এবার সিনিক বিউটিটা খালি দেখো, এই জায়গাটা মানে দারুণ। শুধু হিমাচল শুরু হয়েছে, জাস্ট মনটা পুরো ভরে গেল। আমাদের একটা সঙ্গ বলছিল, যারা এখানে যারা থাকে তারা কতটা আনন্দিত, না ভাই তারা তো পাখির লাইফ কাটে, আমরা তো ঘুরতে এসেছি, আমাদের ভালো লাগে। মানুষের মন এমনি ভালো লাগে, এত ভালো, আর ওয়েদারটা এত ভালো লাগছে, পাহাড়ের কোলে বাড়িগুলো সব কিছু একদম। হ্যাঁ, বাড়িগুলোর নিয়ম কিন্তু উল্টো, আমাদের যেমন প্রথমে গ্রাউন্ড ফ্লোর থাকে, ওদের আবার উপরে গ্রাউন্ড। নেটওয়ার্কের একটুখানি ইস্যুস আছে ওখানে, একটু হিল এরিয়াতে নেটওয়ার্ক ইস্যু থাকেই, তাও এখনো চলছে, আমাদের মোবাইলে ডিস্টার্ব দেয়নি এখনো, লাইভ করতে গেলে হয়তো একটু প্রবলেম হবে, জুম করে যায় না, এই সফটওয়্যারে জুম হবে কি না জানি, হবে হয়তো। পাহাড়ের পুরো একদম ভ্যালি যেটাকে আমরা বলছি, একদম অনেক দূরে, এটা কি হোটেলের বারান্দায় তোমরা দাঁড়িয়ে আছো এবং ওখান থেকে কি এই যো হোটেলের বারান্দায় তোমরা দাঁড়িয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেলের জাস্ট কলিডোরটা একদম, এই যো ওই ওই হোটেলটা দেখছো, যে সামনে দেখছো উপরে টেরিসটা, হ্যাঁ ওই টাইপেরই জাস্ট, এটাও নিচে তাই, মানে এটা উপরে রোডের থেকে ঢুকেই এরকম, নিচটাতে আমার রুমগুলো আছে, স্টেইং হয় ওখানে, থাকে যারা থাকবে, আমরা জাস্ট খাবার খেয়ে বেরিয়ে যাবো। তোমরা এখানে খাবার টাবার কি অর্ডার করলে? এই হচ্ছে না, পাহাড়ি খাবারে এখনো অর্ডার করিনি, আমাদের নিজেদের চেনা পরিচিত নাম, যেমন এই চিকেন বাটার মশালা, তারপরে নান পরোটা, এই ধরনের আছে, লাচ্ছা পরোটা আছে, রুটি আছে, প্লেন তাওয়া রুটি, ভাতটা তো পাওয়া যাবে, তার সঙ্গে ভ্যারাইটি কম আছে একটু,
সেই জন্য দেখলাম ওখানে এখন না আমরা উপরের দিকে উঠি আগে তারপর ওই দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে না ওই রাস্তাটা কি রাস্তাটা দেখা যাচ্ছে না ওই রাস্তাটা কি পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে তোমার চণ্ডীগড় থেকে মানালি সরি সিমলা চণ্ডীগড় থেকে সিমলা এটাই মেন রোড ওই রোডটাই যাচ্ছে আমরা ওই রোডটা দিয়ে এলাম তাহলে পাহাড়ের কোলে চলে এলে হ্যাঁ অলরেডি আমরা পাহাড়ের কোলে উঠে পড়েছি এবার আস্তে আস্তে আরো উপরের দিকে উঠবো এখন যত দিন যাবে তত আমরা হাইটে উঠবো আরো আজকে সিমলাতে গিয়ে স্টেইং আছে রাতে একবার লাইভ করবো তখন দেখবে সিমলা দেখাবো রাত্রির সিমলা ঠিক আছে আর ফোনের চার্জ মোটামুটি শেষ গাড়িতে আবার পাওয়ার ব্যাংক টাওয়ার ব্যাংক নিয়ে চার্জ করতে হবে তারপরে আবার যা করার করতে হবে নাহলে এখন আর কাজ হবে না ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে নাও সাবধানে ঠিক আছে ওঠো ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে নাও সবার সঙ্গে একবার দেখে নিই সবার সঙ্গে দেখা করে নিই সবার সঙ্গে একবার দেখে নিই সবার সঙ্গে দেখা করে নিই ঠিক আছে ওকে এরপরে আবার রাত্রিরে লগ ইন করবো চলো আমরা রাত্রিরে লগ ইন দেবো তারপর দেখাবো কেমন একদম একদম ওকে রাত্রিরে সিমলা কেমন লাগে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে